হ্যাঁ এই তো বুদ্ধি হয়েছে হ্যাঁ গুড গুড পরিশ্রম না করলে সফলতা আসবে না জীবনে কোথায় যাব পানি আনতে অনেক দূরে দেখেন অনেক দূরে যাব এখন পানি আনতে আমার মনে হয় এখনকার মানুষ সবাই মনে হয় এই কলে পান দেওয়ার কথা ভুলেই গেছে মানে এই কূলের থেকে যে পানি উঠাতে হবে এটা মনেই ভুলেই গেছে প্রত্যেকটা বাড়িতে এই সাবমার্সেল আমার বাড়িতেও সাবমার্সেল আমাদের এলাকার প্রত্যেকটা বাড়িতে সাবমার্সেল দেখেন এই কলে পানি নেওয়ার জন্য গতকালকে রাতে ভিড় লেগে গেছে একটা কথা আছে যে গাড়ির উপরে লাউ ওঠে লাউয়ের উপরে গাড়ি ওঠে আপনার মনে করবেন না যে আপনার অবকের কাছে আমার প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন আছে তারও আপনার কাছে প্রয়োজন আছে আপনারও তার কাছে প্রয়োজন আছে তো এই বাড়িতে এই এই কলে পানি নেওয়ার জন্য কিন্তু গতকালকে রাতে ভিড় লেগে গেছে আমরা সহকারে তো আমি যখন সৌদি আরব ছিলাম সাবমার্সেল লাগানোর সময় আমি আমার বাড়িতে বলেছিলাম যে দেখো তোমাদের একটা টিউবওয়েল বসায় দেই কারেন্টের কোনো গ্যারান্টি নেই এই আছে এই নেই আর আমাদের দেশটাই কিন্তু ঝড় বৃষ্টির দেশ তো সেক্ষেত্রে যখন ঝড় বৃষ্টি হবে যখন কারেন্ট থাকবে না তখন তোমরা কোথায় যাবে আমার কথা কেউ শুনলো না কেউ আমার কথা শুনলো না অবশেষে যুদ্ধ করে আমি কিন্তু টিউবওয়েল একটা বসায় দিয়েছিলাম সেই টিউবওয়েল আমি দেখাবো আপনাদেরকে সেই টিউবওয়েলটা অকেজিও করে ফেলা থুয়ে দিয়েছে এই অলো অবস্থা তো এখন এই যে এই জায়গা যে এই যে পানি নিয়ে পানি নেওয়ার জন্য আমরা আসছি কেন আসছি কারণ এই যে ঝড় হয়েছে রাত দিন সহ এই যে ঝড় বৃষ্টি যার কারণে কিন্তু কোথাও কারেন্ট নেই আমাদের এইদিকে কোথাও নেই এমনকি মোবাইলের টাওয়ার সহকারে বন্ধ মোবাইলের যে নেটওয়ার্ক পাবো সেটা সহকারে বন্ধ তাহলে এই যে এখানে কিন্তু গত পানি নিয়ে গেছি আমি রাতের জন্য ভিডিও করতে পারি নাই যেহেতু কারেন্ট নেই চিন্তা করলাম যখন সকালে আবার আনতে যাব এখনো কারেন্ট আসে নাই সকালে যখন আনতে যাব তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই কলে পাম্প দেওয়ার কথা আমরা সবাই ভুলে গেছি কিন্তু প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন আছে কারণ কারেন্ট এই আছে এই সব সময় কিন্তু কারেন্ট থাকে না আমরা অনেক আগে কি করতাম যখন চৈত মাস আসতো তখন ডিপ মেশিন থেকে আমরা পানি নিয়ে আসতাম মানে পানি পেতাম না ছোটো ছোটো যে টিউবওয়েলগুলো ছিল ওই সব টিউবওয়েলে কিন্তু পানি উঠতো না তো আমরা ডিপ মেশিন চালু হলে পরে সবাই গ্রামের সবাই মিলে ডিপ মেশিন যা যায় পানি নিয়ে আসতাম এই জন্য আমি আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এখন তো সবার বাড়িতেই সাবমার্সেল তো আপনারা প্রত্যেকটা বাড়িতে একটা করে টিউবওয়েল রাখবেন ঝড় বৃষ্টি আসলে পরে জগাকে ভরিয়ে নেই দেখি বাবা এটা ধরো তো ধরো ঝড় বৃষ্টি আসলে অন্তত টিউবওয়েল থেকে পানি খেতে পারেন দেখেন আমার বাড়ি থেকে কত দূর হয় এই বাড়ি আমরা কিন্তু এখানে পানি নিতে আসছি পানি নিতে আসছিলাম পানি ভরে নিলাম এখন চলে যাও বাড়িতে পড়ো না বাবা পড়ো না দেখে শুনে যাও দেখছো তো বাবা এখন এতে কষ্ট করে পানি নিয়ে লাগতেছে তোমার বাড়ির ছাপ মার্সেল থেকেইও কোনো লাভ নাই দেখছো হাত লেগে গেছে হ্যাঁ চলো চলো হ্যাঁ হ্যাঁ এই তো চলে যাচ্ছি চলো 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 ও কষ্ট করতে হবে বাবা জীবনে কিছু করতে হলে কষ্ট করতে হবে বুঝেছো হ্যাঁ চলো পরিশ্রম করতে হবে জীবনে কিছু করতে হলে পরিশ্রম করতে হবে এপাশে আসো আসলে দেখবি আসো হ্যাঁ আসো আসো কষ্ট করতেই হবে পরিশ্রম না করলে সফলতা পাবে না বাবা আসো হ্যাঁ এই তো বুদ্ধি হ্যাঁ গুড গুড পরিশ্রম হয়েছে না করলে সফলতা আসবে না জীবনে হ্যাঁ গুড আচ্ছা পড়ে যাচ্ছে আমি একটু উঠাই দিই হ্যাঁ হ্যাঁ যাও নিচে হাত দিয়ে নিজ দিয়ে হাত দাও নিচ দিয়ে হাত দাও নিচ দিয়ে হ্যাঁ নিচ দিয়ে হাত দাও হ্যাঁ যাও এই দিক দিয়ে দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে দিক দিয়ে ওদিক দিক হ্যাঁ হ্যাঁ যাও 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 দেখছেন বাড়িতে এত দামি সাবমার্সেল থেকে কি লাভ বলেন কোনো লাভ নাই